আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব আজকের আলোচনার বিষয়গুলো। শেখ হাসিনাকে লেখা চিঠিতে কি বললেন বাইডেন? আজকের আয়োজনে আলোচনা থাকছে সরকারের ভুল নীতির কারণে নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে যা বলল বিএনপি নেতারা। সর্বশেষ থাকছে শ্রীলঙ্কায় আরো বড় সর্বনাশ অপেক্ষা করছে, বাংলাদেশকে সতর্ক করলো যে কারণে। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে আগামী 50 বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছরের মাইল ফলক পালন উপলক্ষে লেখা ওই চিঠিতে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অংশীদারিত্ব আগামী 50 বছর এবং তারপরও বৃদ্ধি অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 1971 সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি, উর্বর মস্তিষ্ক ও উদ্ভাবন অবশিষ্ট বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজ করে। বাইডেন বলেন, উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে আমাদের অংশীদারিত্ব নিয়ে আমরা গর্ব করি। তিনি আরও বলেন, এই দুই দেশ জলবায়ু সংকট মোকাবেলায়, গণহত্যার হাত থেকে রোহিঙ্গাদের প্রাণ বাঁচাতে সহায়তায় এবং বিশ্বব্যাপী শান্তি রক্ষার সমর্থনে একসঙ্গে কাজ করে। তিনি বলেন, বাংলাদেশি নাগরিক ও আমেরিকানরা গণতন্ত্রের আদর্শ, সমতা এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর বিষয়ে একইভাবে শেয়ার করেন। এসব একটি ভালো, নিরাপদ ও সমৃদ্ধশালী সমাজের ভিত্তি। বাইডেন বলেন, 1958 সাল থেকে এই দুই দেশ শিক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রে আয়োজিত 30 দিনের এক মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের প্রতিরক্ষা সম্পর্ক এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ও নেভি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবাধ চলাচল ও স্বাধীনতা নিশ্চিত করতে মূল্যবান অংশীদার। তারা মানব ও অবৈধ মাদক পাচার বন্ধে আঞ্চলিক প্রচেষ্টার ক্ষেত্রে অবদান রাখছে। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ মহামারী কোভিড-19 মোকাবেলায় একত্রে কাজ করে এবং ওয়াশিংটন ঢাকাকে 61 মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ ও 13 কোটি 10 লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক সহায়তা প্রদান করে। যাচ্ছি পরের সংবাদে। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড মহসিন রেজা বলেছেন, সরকারের ভুল নীতির কারণে নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে। সরকার জনগণের স্বার্থ না দেখে ব্যবসায়ী ও লুটেরাদের স্বার্থ দেখছে। তিনি সরকারি উদ্যোগে নিত্যপণ্য রাখার স্টক গড়ে তোলা, রেশনিং চালু, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও টিসিবির বিক্রি বাড়ানোর দাবি জানান। তিনি কঠোর হাতে সিন্ডিকেট দমনের আহ্বান জানিয়ে বলেন, কজন খাদ্য বিধাতাকে অনুনয় বিনয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার 10 মার্চ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সপ্তাহ জুড়ে বিক্ষোভ কর্মসূচির শুরুতে বৃহস্পতিবার 10 মার্চ সন্ধ্যায় নওগাঁ শহরের ব্রিজের মোড়ে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তবাজারের নামে লুটপাটের বাজার চলছে। গত সপ্তাহে তেলসহ দ্রব্যমূল্যের অহেতুক বৃদ্ধিতে 1000 কোটি টাকা লোপাট করা হয়েছে। তিনি গ্যাসের দাম বাড়ানোর জন্য অনুষ্ঠেয় গণশুনানি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর পায়তারা বন্ধেরও দাবি জানান। যাচ্ছি পরের সংবাদে। জ্বালানি নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে গিয়ে মানুষের মৃত্যুর থেকে শুরু করে স্কুলের পরীক্ষা গ্রহণের জন্য সময় মতো কাগজ না পাওয়া এবং বিদেশে দূতাবাস বন্ধ করে দেওয়া, এইসব ঘটনা শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশাকে তুলে ধরছে। এই সময়ে ডলারের বিপরীতে লঙ্কান রুপির দাম রেকর্ড পরিমাণ কমতে দেখা যাচ্ছে। কলম্বো কর্তৃপক্ষের দ্বারা মুদ্রা অবমূল্যায়নের পর আন্তর্জাতিক বাজারে প্রতি মার্কিন ডলারের দাম সরকারিভাবে 294 রুপিতে নির্ধারণ করা হয়েছে। এই অবনতি মাত্র কয়েক মাসে হয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমতে কমতে গত ফেব্রুয়ারি থেকে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলারে অবস্থান করছে। অথচ চলতি অর্থবছর শেষে দেশটিকে 7.3 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক দেনা পরিশোধ করতে হবে। দেশটিতে এই ক্রমবর্ধমান অর্থনৈতিক দুর্দশার ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এবং সরকারের পদত্যাগের দাবি উঠেছে। শ্রীলঙ্কার আজকের এই সংকটের জন্য অনেক কারণ দায়ী। এর মধ্যে কিছু কারণ অতি তীব্র হয়ে ওঠায় বিপর্যয় ত্বরান্বিত হয়।
পর্বত সমান সরকারি ঋণ কলম্বোর অন্যতম মূল সমস্যা হিসেবে আগে থেকে ঝুঁকি তৈরি করছিল। এর কারণ দেশটির বাজার ঋণের 47% গ্রহণের পাশাপাশি রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 13%, চীন ও জাপান 10% করে, বিশ্ব ব্যাংক 9% এবং ভারতের 2% ঋণ। এই পরিস্থিতির মধ্যে কোভিড-19 মহামারী শুরু এবং বিধিনিষেধ দেশটির অর্থনীতিকে মারাত্মক ধাক্কা দেয়। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণগুলোর মধ্যে প্রথমত পর্যটন শিল্পের ধস দায়ী। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে দেশটিতে 2021 সালে বিদেশি পর্যটক আসা 97.3% কমে যায়। পর্যটন শিল্পের এই ধসের কারণে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে এটা মনে রাখা উচিত যে পর্যটন খাত শ্রীলঙ্কার তৃতীয় বৃহত্তম আয়ের উৎস এবং এর ধস মানে দেশটির অর্থনীতিতে অনেক নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয়ত, বিদেশে কর্মীদের বেতন কমে যাওয়া এবং কোভিড বিধি নিষেধের কারণে রেমিটেন্স হ্রাস পাওয়ার কারণে 10 বছরের মধ্যে রেমিটেন্স আয় রেকর্ড পরিমাণ 5.49 বিলিয়ন মার্কিন ডলার কমে যায়। এছাড়া স্থানীয় পর্যায়ে মহামারী শুরু হওয়ার আগে লঙ্কান সরকার আরেকটি ভুল করেছিল, সেটি হচ্ছে সরকার অনেক বেশি পরিমাণে কর কমিয়ে দেয়। 2019 সালে নভেম্বরে কর হার 15% থেকে কমিয়ে 8% নিয়ে আসে সরকার। এর মধ্যে কম রপ্তানি আয়, শেয়ার বাজারের ক্ষতি এবং অতিরিক্ত ঋণ পরিষেবা চলতি হিসাবের ঘাটতিতে যোগ করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে বিদেশি রিজার্ভের পরিমাণ দাঁড়ায় মাত্র $2 বিলিয়ন।